वेलकम बैक व्यूअर्स, वेलकम टू माहीस किउशन। आशा करछि आपनारा सबाई भालोई आछेन। आर आमी सृष्टि निये एसेछि आजके आरो एकटी नतून रेसिपी। आजके आमी बानाबो शर्पुठी माछेर एकटी प्रिपारेशन। ताई किभाबे बानालाम चलुन झटपट रेसिपिटा आपनादेर साथे शेयर करि। शर्पुठी माछगुलोके आमी हाफ करे केटे निएछि, कारण माछगुलो अनेकटाई बड़ साइजेर छिलो। एरपरे माछगुलोके आमी भालो करे नून हलुद दिए माखिए निच्छि। এবার একটি বড় সাইজের আলু ও বেগুন আমি সমানভাবে কেটে নিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেলে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এভাবে আমি সমস্ত মাছগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলু ও বেগুন দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ও বেগুনের মধ্যে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে নেব। সর্ষে বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তারপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত বাটাও অ্যাড করছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে বাটাটা আমি নুন দিয়েই বেটেছি, তার জন্য আমি খুব সামান্য পরিমাণে নুন দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন ও ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো রান্নার মধ্যে অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। এবার যখন ফুটতে থাকবে তারপরে আমি বেগুনগুলোকে অ্যাড করব, না হলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। একদম লাস্টে আমি কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এভাবে কিন্তু খুবই ইজি পদ্ধতিতে আপনারা শর্পুটি মাছের রান্নাটা করে খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তার সাথে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো আরেকটি নতুন রেসিপির সাথে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।